বলেন হে দুনিয়ার মুসলমান হে ইমানদার বান্দা তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং অপরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রাখো আমরা এই পৃথিবীর ভিতরে আমরা আল্লাহর ইবাদত করে করে নামাজ আদায় করে জিকির আজগার করে করে যদি আমরা বড় মানুষ হয়ে যাই যদি আল্লাহর ওলি হয়ে যাই আপনার বাড়িতে যদি আপনার ছেলে মেয়ে নামাজ না পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত বুজুর্গদের নামাজের কোনো দরকার নাই ওই সমস্ত মা বাবার নামাজের কোনো দরকার নাই কারণ আপনার মেয়ে আপনার ছেলে ঘরের ভিতরে শুয়ে থাকবে আপনি নামাজ পড়ে আসবেন তাদের কোনো খবর নেবেন না আপনি একা একা নামাজ পড়বেন আপনার পরাপরশি তারা নামাজ আদায় করবে না এইরকম ইবাদত আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কোনোদিনও কবুল হবে না এই জন্য আল্লাহ বলেছেন তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং অপরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সহায় করো এই জন্য পৃথিবীতে থাকা অবস্থায় আমরা যত ইবাদত করব শুধু নিজেরাই করলে হবে না অন্যদেরকেও করতে বলতে হবে কথাটা ঠিক কি না আমরা কয়জন আছি এরকম কোন মানুষকে আছে এরকম নামাজের জন্য যখন একজন মানুষকে ডাক দিতে হয় আর যখন সেই ব্যক্তি ডাক দেয় এমন মানুষ আছে রাগ করে রাগ করে না গো যা সত্যি তাই করবেন যদি আমি কই মিছা কথা তাতে আমাকে কইবেন যে না যা সত্যি তাই করবেন রাগ করে তো নামাজে যাইতে চায় না এটা শুধু নামাজের কথা বলছি আর অনেক ইবাদত আছে ইবাদত অনেক আছে এগুলো কথা বলি নাই বর্তমান বলছি নামাজটা আল্লাহ তাআলার জন্য সেই নামাজটা কিরকম গুরুত্বপূর্ণ একটা জিনিস আর এই নামাজটা কিরকম আর কিরকম ভাবে আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন এই জিনিসগুলি আমাদের জানা দরকার দরকার নাই দরকার নাই দরকার আছে আমরা এমন জায়গায় শিখবো না কোথায় শিখবো আর কোথায় শিখবো বয়স তো কম হয়ে যায় নাই চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট সত্তর আশি বছর বয়স হয়ে গেছে ওর নামাজে কিরকম ভাবে দাঁড়াইতে হয় এটি আমরা জানি না ভুল করলাম ভুল করলাম নাকি কথা না কেন ভালো না আপনারা বুঝেন না খেয়ে যে ফার্স্ট এড বসে দিয়ে করতেছি আপনারা একটু কথা কেন আমাদের না আমার ভাষা বুঝেন না বুঝেন না তাহলে কোথায় চুপ করে থাকেন কি একটু কথা কয়েন এখান থেকে কয়েন আগে বাদ দেন যা হয়েছে সেখান থেকে কয়েন যাই হোক আমি বলতে যাচ্ছি যে নামাজটা আল্লাহ তাআলার জন্য সেই নামাজটা কিরকম হতে হবে আর সেই নামাজটা যে আল্লাহ আমাদেরকে ফরজ করে দিয়েছেন আমাদেরকে পড়ার জন্য আদায় করার জন্য নামাজটা কায়েম করার জন্য যে আল্লাহ তাআলা হুকুম করেছেন এর ভিতরে আমাদের কোনো লাভ নাই লাভ নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন إن الصلاة تنهى عن الفحشاء والمنكر الله رب العالمين بلن اي دنيا الزمينه جرى نماز ادعي করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় দুইটা গুনাহ থেকে হেফাজত করবে সুবহানাল্লাহ শুধু তাই নয় তাই নয় আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন যে ব্যক্তি নামাজ পড়ার জন্য নামাজ আদায় করার জন্য বাড়ি থেকে ওযু বানায়া মসজিদের দিকে রওনা হয় প্রথম কদমে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দশটি নেকি লিখে দেয় সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ নামাজের প্রতি আমাদের মহব্বত নাই কেন এটা আল্লাহর হুকুম আমাদের পড়তেই হবে পড়তেই হবে এমন মানুষ পৃথিবীতে দেখা যায় আর শোনা যায় যারা বলেন আমরা নামাজ না পড়তে পারি ইমান তো ঠিক আছে কথা কোন ঠিক কি না এইরকম মানুষ নাই হাজার হাজার মানুষ আছে আপনার কয়টা লাগে তবে যারা এইরকম কথা বলে তাদেরকে বলে দিবেন ইমান মজবুত হবে নামাজের কারণে যার ভিতরে নামাজ নাই ওর ভিতরে কেমন ভাবে ইমান আসতে পারে কথা কোন কোনদিন ইমান আসতে পারে ইমানটা বনে নামাজ দিয়ে যার ভিতরে নামাজ নাই তার ইমানটা কেমন করে সত্য হয়
বাজার দে ঘুরে ফিরে আনন্দ ফুর্তি করতে স্যার বলতেছে নামাজ না পড়তে পারি ইমান তোমাদের ঠিক আছে আমার ভাইরা আমার বন্ধুগণ এইটা কেমন কথা জানেন এক ব্যক্তি বিবাহ করেছে শ্বশুর বাড়ি চিনা না এরকম আছে না নাই এই রকম মানুষ একই ধরনের জীবনে নামাজ পড়তে যায় না আর বলে নামাজের মহব্বত আমাদের অন্তরে ভরা নামাজ না পড়তে পারি দাড়ি না রাখতে পারি মুসলমান আমরা একদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন ঠিকই তো আল্লাহ জান্নাত দিবে না সবাই বলেন আল্লাহ সবাইকে জান্নাত দিবেন সবাইকে আল্লাহ জান্নাত দিবেন আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য জান্নাতের ভিতরে একটা করে ঘর বানিয়ে একটা করে ঘাস বানিয়ে রাখছেন এই সুবহানাল্লাহ যে আমরা বলি যদি একবার একবার যদি মহব্বত শুনিত অন্তর থেকে আল্লাহকে সাক্ষী রেখে যদি সুবহানাল্লাহ বলতে পারে তার জন্য জান্নাতের ভিতরে আল্লাহ একটা করে ঘর বানিয়ে রাখে সুবহানাল্লাহ আমরা জান্নাতে যাইতে চাই না জান্নাতে যাইতে চাই ঠিকই জান্নাতে যাওয়ার জন্য যে কাজগুলো করতে হয় এগুলো আমরা করি কোনদিনও করতে চাই না কেন আমার ভাই আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি আল্লাহ বলেন হে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন দুনিয়ার মানুষরা যত কুরবানি করবেন সব কুরবানিগুলো দুনিয়ার কারো জন্য না একমাত্র আল্লাহর জন্য আমার ভাইরা আমার বন্ধুগণ আমাদের শরীরের শক্তি কুরবানি করে দেওয়া হয় আজকে মাহফিলের জন্য যারা কষ্ট করেছেন সময় দিয়েছেন এবার বলেন এই শক্তি যে গিয়েছেন শক্তিটা কুরবানি হয়েছে কিনা কথা কান না কুরবানি হয় নাই হয়েছে আমার টাকা পয়সা খরচ করে যত আল্লাহর রাস্তায় আমরা কুরবানি করে দেব এই কুরবানি দুনিয়ার কারো জন্য না কারো জন্য না এই কুরবানি শুধুমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে কুরবানি সেই কুরবানিটা কেমন হতে হবে কেমন মজবুত হতে হবে আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যেই দিন সূর্য মাথার উপরে আসবে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত আর কোন ছায়া মিলবে না আর ওই আরশের ছায়ার নিচে আল্লাহর নবী বলেন সাত শ্রেণীর মানুষদেরকে সেদিন জাগা দিবেন আর সাত শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা ডান হাত দিয়ে আল্লাহর রাস্তায় খরচ করে যারা ডান হাত দিয়ে দান করে দেয় কিন্তু বাম হাত খবর পায় না মনে রাখবেন এইরকম দান করা এটাই তো কুরবানি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম আমার মাল আমার সম্পদ এগুলা যখন আমরা আল্লাহর রাস্তায় দেওয়া হয় তখন ইখলাসের সহিত দেওয়া হয় ইখলাসের সহিত দেওয়া দরকার পৃথিবীর কারো দেখানোর জন্য না কারোর জন্য না এগুলো কার জন্য আমরা দেই বলেন তো একমাত্র আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলার জন্য যদি আমরা দেই কিরকম ভাবে দিতে হবে এগুলো জানার আমার দরকার নাই দরকার আছে তো সবার মধ্যে কালাশন করলে একজনের দেখা দিই আর একজনের কয় আমি অজিম পাশে দিই আগে কয় না মন থেকে কয় না দোয়া করতেছে হুজুর লাম্বা লাম্বা তখন শুনে আমিও দিই ভাই মহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ রাস্তায় যেগুলো খরচ করা হয় আল্লাহ রাস্তায় যেগুলো কুরবানি করা হয় মনে রাখবেন পৃথিবীর কারোর জন্য না এই সবগুলো আল্লাহ তাআলার জন্য আর যদি আল্লাহ তাআলার জন্য হয় এই জিনিসগুলো আমাদের ভেবে চিন্তা করে তারপরে কাজ করতে হবে আমরা কুরবানি তো করি অনেক তবে আল্লাহ রাস্তায় আল্লাহর জন্য আমরা খাঁটি অন্তরে খাঁটি নিয়ত আমরা কয়জন রাখি এই জন্য বলতেছি যেহেতু আল্লাহ তাআলার জন্য আমরা সঠিকভাবে যেটা করা উচিত যেটা ভালো ওই রকম ভাবে যে রকম ভাবে আদায় করলে আল্লাহ খুশি হয় যে রকম ভাবে আদায় করলে আল্লাহ নবী খুশি হয় আমরা সেই রকম ভাবে আদায় করব ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল
العالمين শুধু কুরবানির কথা বলে নাই শুধু নামাজের কথা বলে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মাহইয়ায়া হে নবী আপনি দুনিয়ার মানুষকে জানায়া দেন এই মানুষের যে জীবনটা দেখতে পাচ্ছো এই শুধু জীবনটা অন্য কোন মানুষের জন্য না আমার বাবার জন্য না আমার পীরের জন্য না আমার মুরিদের জন্য না আমার হুজুরের জন্য না এই জীবনটা শুধু কার জন্য আর জোরে বলো আল্লাহ এই জীবনটা শুধু আল্লাহ তাআলার জীবন যদি আল্লাহ তাআলার জন্য হয়ে থাকে এই জীবনটা কি রকম ভাবে আমাদের গড়তে হবে চিন্তা করেন জীবনে আমরা শুধু ঘুরলাম খাইলাম আনন্দ ফুর্তি করলাম দুনিয়ার জমিনে তাকায়া তাকায়া দেখিয়া দুনিয়ার সব বস্তু দেখিয়া নিজের চোখ থেকে নে অন্তর পর্যন্ত আমরা নষ্ট করে দিয়ে দুনিয়ার পাগল হইয়া আমাদের জীবনটা নষ্ট করে ফেলেছি এইবার যখন আমরা আল্লাহর দরবারে এই পচা জীবনটা নষ্ট জীবনটা নিয়ে হাজির হয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন এরকম জীবন পছন্দ করবেন না আমার জীবন যদি আল্লাহকে দিতে হয় সেই রকম ভাবেই দিতে হবে যেই রকম জীবন আল্লাহ চাইছেন আল্লাহ যেই রকম জীবন চান সেই রকম জীবন আমাদের নিতে হবে এই পৃথিবীর জমিন থেকে কবরে যাওয়ার পরে কোনো সুযোগ নাই এখান থেকে আমাদের জীবনটা গড়তে হবে কি রকম গড়বেন আরে ভাই জীবন যদি গড়তে হয় ইসলামের রাস্তায় প্রথমে একটা কাজ করতে হবে কি জানেন প্রথমে একটা কাজ ছোট ছোট বাচ্চা অবস্থা তখন থেকে কোরআন শিক্ষা দিতে হবে কয়জন মানুষের বাড়িতে কোরআন শরীফ পড়া হয় অন্তত দেখি আমরা তো মুসলমান কয় বাড়িতে কোরআন শরীফ তিলাওয়াত করা হয় অথচ আল্লাহর নবী বলতেছেন যেই বাড়িতে প্রত্যেক দিন কোরআন শরীফ তিলাওয়াত করা হয় সেই বাড়িতে শয়তানের কোনো জায়গা নাই সেই বাড়িতে আল্লাহ রহমত দিয়ে আল্লাহ ভরপুর করে দেয় সুবহানাল্লাহ আমরা কোরআন শরীফ পড়তে চাই না চাই তো শুনতে চাই না শুনতেও চাই পড়তেও চাই কিন্তু শিক্ষা করতে জানি আমাদের প্রবলেম এটাই আমরা অনেক মহব্বত করি এক জায়গায় যদি নামাজ পড়ি হুজুর যদি সুন্দর করে কেরাত পড়ে আহ হুজুরের তিলাওয়াত এত সুন্দর লাগলো এত মজা লাগলো খবর না দেখেন নিজে জানো না মজা লাগছে মজা তো লাগবই কারণ কার কালাম এটা কথা কয় না কার কালাম আল্লাহর আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর কালাম এমন জিনিস ভালো করে মনে রাখবেন পৃথিবীর জমিনে কয়দিন পরে পরে একটা করে গান ভাইরাল হয় কথা কন ঠিক কি না হয় না না একটা একটা করে গান ভাইরাল হয়ে যায় যখন ভাইরাল হয়ে যায় ছোট ছোট বাচ্চাদের মুখেও শোনা যায় শোনা যায় না নাই ছোট ছোট বাচ্চা রাস্তা দিয়ে যায় তখন গানটা বলতে বলতে যায় কিন্তু কয় মাস যাওয়ার পর সেই গানের কোন বিলু থাকে না কথা কন ঠিক কি না থাকে এই রানু মণ্ডলের গানের খবর আছে এখন আছে আর কমু থাক আর কইলাম না যতগুলো গান ভাইরাল হয়েছে আর খবর আছে কি এখন নাই এগুলো নাই আমার ভাইরা আমার বন্ধুগণ যতগুলো গান পৃথিবীর জমিনে ভাইরাল হবে একের থেকে দুই মাস যাওয়ার পর সে গানের কোনো খবর থাকবে না আজকে বিশ বাইশ তেইশ বছর বয়স হয়েছে মুঠোতে আমরা বিশ বছর ধরে নামাজ আদায় করলাম আর প্রত্যেক নামাজের সময় প্রত্যেক নামাজে সূরা ফাতিহা আমরা তেলাওয়াত করলাম আজ পর্যন্ত কোনোদিন বললাম না যে সূরা ফাতিহা ভালো লাগে না বলছি কোন মানুষ বলছে আজ পর্যন্ত এরকম কোন মানুষ বের হয় নাই যে আল্লাহর কালাম ভালো লাগে না আল্লাহর কোরআন শরীফ পড়তে ভালো লাগে না শুনতে ভালো লাগে না নামাজ ভালো লাগে না দান সদকা করা ভালো লাগে না হজ করা ভালো লাগে না আল্লাহর কথা এই রকম কথা কোনোদিন কোনো মানুষই বলতে পারে নাই কেন জানেন যেগুলো আল্লাহর হুকুম আল্লাহর আদেশ সেইগুলোর মধ্যে আল্লাহর রহমত দিয়ে বরবর করে দিয়েছেন সুবহানাল্লাহ সেগুলোর মধ্যে আপনি যত যাবেন ততই শান্তি আল্লাহর হুকুম আল্লাহর আদেশ যতগুলো আছে আপনি আমি যত জানো ততই শান্তি ততই শান্তি বাস্তব জীবনে নেমে আসেন বাস্তব জীবনে তাকায় দেখেন ফাংশনে গেলে
পেপার তিরপল বিছিয়ে দেয় না কথা কয় না আমার সাথে বিছিয়ে দেয় না দেয় না সবাই দেয় কি না দেয় ফাংশন হয়ে গেলে কেউ গিরাব চাদর কত দেব থাকবার পারে না হ্যাঁ না পারে না ফাংশন হয়ে গেলে স্যান্ডেল খুলে কেউ বসে জবাব দেন আমার সাথে বসে আচ্ছা বসে না ফাংশন হয়ে গেলে এত সুন্দর সুন্দর প্যান্ডেল বানায় কোনোদিন দেখছেন না খোলা ময়দানে যায় খোলা ময়দানে যায় না তো ফাংশন গুলো দিন ফাংশন শেষ হওয়ার পরে কোনোদিন খিচুড়ি দেয় দেখছেন সবাই দেয় না নাই সব দিক দিয়ে সবাই বেশি আল্লাহর রহমত এখানে আছে না নাই জবান দিয়ে বলেন আছে না নাই আল্লাহর রহমত এখানে আছে কয়টা ফাংশনে আল্লাহর রহমত আছে নাই আছে নাই এখানে সব যদি বেশি হয় মানুষ বেশি হয় না কেন জবাব দেন তো আমারে সব বেশি কিন্তু মানুষ বেশি হয় না কেন কেন জানেন আমার ভাইরা আমার বন্ধুগণ এই পৃথিবীর জমিনে এরকম মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন যেই মানুষগুলোকে দেখে শয়তানেও ভয় পেয়ে যায় মানুষ যদি রাস্তা দিয়ে যায় শয়তান এই রাস্তা দিয়ে যায় না আরে ভাই হযরত উমরকে দেখেও তো শয়তান পালিয়ে যাইতো তাই বলে এই মানুষকে দেখে ওইটা না যে আল্লাহওয়ালা মানুষ তার সাথে বা তার রাস্তা যাওয়া যাবে না এইটা না কেন যায় না জানেন এই মানুষ যদি রাস্তা দিয়ে হেঁটে যায় শয়তানে বলেন না না এই রাস্তা দিয়ে আমি যাব না কেন এমন আল্লাহর বান্দা এই জায়গা দিয়ে রাস্তা দিয়ে হেঁটে গিয়েছেন এই বান্দাটা হলো আমার থেকে বড় শয়তান কারণ এই রাস্তাতে যাওয়ার কোনো দরকার নাই আরে ভাই হুজুরদের সাথে বেশি শয়তান থাকে না কথা কন না খে আপনারাই তো কন হুজুরদের টুপি করে শয়তান কন না যদি মিশা কথা কই তাহলে আমার কোন মিশা কথা কইছে সত্য কথা আপনারা তো কোন যে হুজুরদের টুপির তলে শয়তান আজকে শুনে যান কেন এই কথা আর জীবনে বলবেন না আপনারা হুজুরদের টুপির তলে শয়তান হাজার হাজার মানুষে বলে একটা কথা মনে রাখবেন হুজুরদের পিছনে এত বেশি শয়তান কেন ঘুরে কারণ হুজুররা যদি রাস্তা দিয়ে যাওয়ার সময় কোরআন তিলাওয়াত করতে করতে যায় কথা কন ঠিক কি না রাস্তা দিয়ে যাওয়ার সময় গজল গাইতে গাইতে যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় জিকির আজগার করতে করতে যায় আর হুজুররা পাঁচ ওয়াক্ত নামাজের সময় নামাজ আদায় করবে খবর রাখবে কখন মসজিদে আজান হচ্ছে কখন নামাজের জন্য ডাক দিচ্ছে এইরকম দান্দা এইরকম চিন্তা ভাবনা নিয়ে রাস্তা দিয়ে যখন চলাফেরা করে আর হুজুররা সব সময় খেয়াল রাখে যাতে মুখ দিয়ে কোনোদিন খারাপ একটা ভাষা না বের হয় এই মুখ দিয়ে যাতে কারো সাথে মিথ্যাবাদী না হয়ে যায় মিথ্যা কথা যাতে না বলি কাউকে যাতে আঘাত দেওয়ার মতো কথা যাতে না হয় এইরকম চিন্তা ভাবনা নিয়ে হুজুররা চলে এই চিন্তা ভাবনাতে শয়তান একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা থেকে বিশটা শয়তান এসে হুজুরদেরকে পাল্টাতে পারে না হুজুরদেরকে হুজুরদের মন শয়তানের দিকে ঘুরাইতে পারে না কারণ তাদের মন হচ্ছে কার দিকে কার দিকে আর যারা হুজুর না তাদের পিছনে শয়তান একটা করেই যথেষ্ট কেন জানেন এদের বেশি শয়তানের দরকার পড়ে না এরা নিজে শয়তান হইতে হইতে এরকম শয়তান হয়ে গেছে একটা শয়তানই তাদেরকে কন্ট্রোল করে নিয়ে যায় কেউ অনুরোধের বই আমি বলতেছি আপনার কেউ খারাপ পায় না খারাপ পাইছেন না আমি কাউরে আঘাত দেওয়ার জন্য এই কথাটা কই নাই কাউরে কই নাই যারা বলেন যে হুজুরদের মাথা টুজুর করে শয়তান আমি তাদেরকে বলি নাই আমি জাস্ট বলছি যে আপনারা বাস্তব দেখেন বাস্তব বুঝেন তাহলে আপনারা বুঝবেন কেন আজকাতে কোনোদিন কইবেন যে হুজুরের মাথা টুপির তলে শয়তান কইবেন কোন না কে কইবেন কি আপনারা কোন গা কোনো লাভ নাই তো কোনো লাভ নাই আমরা যতদিনই থাকি আমাদের চিন্তা ভাবনা কোনটা জানেন কি কাজ করলে আল্লাহ খুশি হবেন আর কি কাজ না করলে আল্লাহ বেজার হবেন আর কি কাজ করলে আল্লাহ বেজার হবেন এরকম চিন্তা ভাবনার জন্য যদি আমরা চলি আমাদের কোনো টেনশন হবে না আমরা যেদিকে যাই আমাদের টেনশন হবে না এই জন্য আমি বলতে চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন
قرآن شريفের মধ্যে ঘোষণা করে দিয়েছেন হে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন এই যে মানুষের জীবন এই জীবনটা দুনিয়ার কারো জন্য না একমাত্র আল্লাহর জন্য আল্লাহর জন্য যদি আমাদের জীবনটা হয় আমাদের জীবনটা কি রকম ভাবে করতে হবে নিজে নিজে যদি আমরা একটু চিন্তা করি নিজে নিজে চিন্তা করে যদি দেশ গ্রামে নয় আমরা যে কোন জায়গা দিয়ে চলি আমরা সব বুঝতে পারবো আর সব দেখতে পারবো আমি বলতেছিলাম নিজের জীবনটা করতে গেলে এক নাম্বার কি শিক্ষা করতে হবে কথা কন কি শিক্ষা পাশে দিকে ঘুমাইছে এক নম্বর কোরআন শিক্ষা দিতে হবে কোরআন শিক্ষা করার মাধ্যমে যে শান্তি কোরআন তিলাওয়াত করার মধ্যে যে শান্তি যে কোরআন শরীফ তিলাওয়াত করতে জানে শুধু শান্তির মজাটা সেই বুঝে অন্য কেউ না আমার ভাই আমার বন্ধুগণ কোরআন তিলাওয়াত করে এত মধুর এত মজা আল্লাহর নবী যখন কোরআন তিলাওয়াত করতেন আবু জেহেলের চেলা ফেলারা তারা পালিয়ে পালিয়ে গিয়ে আল্লাহ নবীর কোরআন তিলাওয়াত শুনতেন হঠাৎ করে আল্লাহ নবীর কোরআন তিলাওয়াত যারা শুনতে গেছে তাদের কথা আবু জেহেল খবর পায় গেছে জেনে গেছেন আবু জেহেল একদিন শাসন করেছে আর কোনদিন যাইবা না তার পরের দিন তারা পালিয়ে পালিয়ে গেছেন কিছুক্ষণ পর দেখে তারা এক সাইডে গিয়ে কোরআন তিলাওয়াত শুনছে আসার সময় দেখে আবু জেহেলও আল্লাহ নবীর কোরআন তিলাওয়াত শুনতেছে সুবহানাল্লাহ এই কোরআন তিলাওয়াত এত মধুর যেই পড়তে জানে শুধু সেই জানে আর কেউ জানে না এই জন্য বলতেছি কোরআন শরীফ নিয়ে যদি আমরা আমাদের জীবনে লাগাইয়া দেই আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে আর সুন্দর জীবনটা যদি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হাদিয়া দিয়ে দেই আল্লাহর কাছে যদি আমাদের সুন্দর জীবনটা নিয়ে যাই এই জীবনটা পেয়ে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায় এইবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন যার প্রতি খুশি হয়ে যায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দেয় সুবহানাল্লাহ আমরা আল্লাহকে খুশি করতে চাই তো চাই আর চাই না নাই আমরা নিশ্চয় চাই আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে আদেশ করলেন ওয়া মাহইয়া ওয়া মামাতি আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন এই মানুষের যখন হায়াত শেষ হয়ে যায় মৃত্যু আসে এই মৃত্যুটা দুনিয়ার কারো জন্য না একমাত্র আল্লাহর জন্য এই মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দেখেন যখন মানুষের মৃত্যু এসে যায় বয়স যখন শেষ হয়ে যায় সময় যখন শেষ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তখনই দুনিয়া থেকে বিদায় করে নেয় কিন্তু এই পৃথিবীর জমিনে হাজার হাজার মানুষ চলে গেছেন আজ পর্যন্ত কেউ ঘুরে আসে নাই আজ আমরা যত মানুষ পৃথিবীর জমিনে জীবিত আছি আমাদের সব মানুষদেরকে একদিন যাইতে হবে কিনা কথা কন কথা বলেন যাইতে হবে কিনা নিশ্চয় আমাদের যাইতে হবে আমার ভাই আমার বন্ধুগণ যেহেতু আমরা এই পৃথিবীতে বেশি দিন থাকব না একদিন আমাদের সবাইকে বিদায় নিতে হবে এই যে আমরা বিদায় নিয়ে যাব মৃত্যু নামে একটা জিনিসের মাধ্যমে এই মৃত্যুটা শুধু আল্লাহ তাআলার জন্য মৃত্যুটা যদি আল্লাহ তাআলার জন্য হয় থাকে এই মৃত্যুটা আমাদের কেমন হওয়া উচিত আমরা একটু আলোচনা করি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা দুনিয়ার জমিনে যত কিছু করো না কেন আমি আল্লাহর হুকুম মানবা তোমাদেরকে জান্নাতি বানিয়ে দিব সুবহানাল্লাহ একটু জিকির করেন তো লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله
আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা আমার বন্ধুগণ আমি বলতেছিলাম আমাদের মৃত্যুটা যেহেতু আল্লাহ তাআলার জন্য এই মৃত্যুটা কেমন হওয়া উচিত এই পৃথিবীর থেকে আমাদের চিন্তা ভাবনা করতে হবে আজ পর্যন্ত পৃথিবীর ভিতরে যত মানুষ আছেন একটা মানুষেরও মৃত্যুর টেনশন নাই কথা কোন ঠিক কিনা সব মানুষ বলবেন সব মানুষকে যাকে আপনি বলবেন সেই বলবে না না এখন নামাজের কোনো দরকার নাই এখন কেন নামাজ পড়ব আমরা বয়স হয়ে তারপর নামাজ পড়ব আর বাস্তব জীবনে আপনি দেখেন এই রকম ভাবে চলতেছে পৃথিবীটা আমাদের মতো যারা যুবক ভাই তারা রাস্তা দিয়ে দৌড়ায় অন্য কাজে ব্যস্ত হয়ে যায় তারাই যখন বয়স হয়ে যায় 70 বছর বয়স হয়ে যায় আর তখন তারা দাঁড়িয়ে রেখে রেখে নামাজ পড়া শুরু করে কথা কোন ঠিক কিনা কেন ভাই এরকম এই নিয়মটা কি চেঞ্জ করা যায় না আর ভাই আমরা ছোট অবস্থা থেকে নামাজ পড়মু ছোট অবস্থা থেকে আল্লাহর ইবাদত করমু এই ইবাদতের কত দাম কোন হিসাবই নাই এটা কোন হিসাবই নাই ওই যে কইছিলাম না যে আল্লাহ নবী বলছেন কিয়ামতের ময়দানে যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবো না আর ওই দিন সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ জায়গা দিবেন সাত শ্রেণীর মানুষদের ভিতরে এক নম্বর শ্রেণী এরকম আছে যারা যুবকালে আল্লাহ তাআলার ইবাদত লাগায় আল্লাহ তাআলার ইবাদতের সময় তারা লাগায় যুবক বয়সের কালে এখন উল্টা হয়ে গেছে আরে ভাই সব উল্টা দেখবেন খেয়াল করে সব উল্টা আগের মানুষ যারা বুজুর্গ ছিল যারা ভালো ছিল তারা কি করছে জানেন মৃত্যুর চিন্তাটা বেশি করছে আর এখনকার মানুষ কম করে তারপরে খানা খাদ্যের টেনশন এগুলা নিয়ে বেশি ভাবতো না কেন আল্লাহ রাব্বুল আলামিন দিছেন এতটুকু আল্লাহর প্রতি বিশ্বাস রাখছে যে আমাদের তকদিরটা কার জন্য কথা কয় না আমার বোন কে আমার যে কত রাগ করতেছেন আমার উপরে নাম লেবান কি করেন আমার নিয়ে যায় হাতে করে দৌড়বো আমার এমরা কে বাবু হয়েছে রাগ করছেন নাকি কথা কন নাকি কথা কেন আগেই কই নিলাম যে কথা কবেন আমার কথা হইল আমাদের মৃত্যু যে যেহেতু আমাদের একদিন মৃত্যু আসবেই কেমন আসবে কেমন ভাবে নিতে হবে এইটা বিষয় আর এটা আমাদের শিখতে হবে জানতে হবে না হলে মৃত্যুর সময় যে কষ্টটা হয় সেই কষ্টটা পৃথিবীর আর কোন জায়গায় এমন কষ্ট নাই যে কষ্ট মৃত্যুর সময় হয় আমরা দেখি না যে মানুষ মৃত্যুর সময় উপর দিকে তাকিয়ে থাকে হ্যাঁ আমরা কি বলি ঘরের দন্নার উপরে আজরাইল আসছে কই না নাই কথা আজরাইল আসে না এখানে তারা মৃত্যুর যন্ত্রণায় সহ্য করতে না পেরে এরকম এরকম করে এরকম এরকম করে আমার ভাইরা আমার বন্ধুগণ যখন আপনি আমি এই পৃথিবীর থেকে বিদায় হয়ে যাইব আমাদের বাড়িতে আমি একা মানুষ না আপনিও একা মানুষ না আপনার ছেলে সন্তান থাকবে কথা কোন ঠিক কিনা সব মানুষ দেখবেন আপনি মারা যাওয়ার পরে সব কেউ বাবা বাবা বলে কান্না করতেছে আছে না নাই কত মানুষ কান্না করবে আপনার জন্য আপনি চিরদিনের জন্য বিদায় হয়ে যাইতেছেন আর কোনদিন ফিরে আসার কোনো গ্যারান্টি নাই আর কোনদিন আজ পর্যন্ত কেউ ফিরে আসে নাই শেষ বিদায়ের সময় যখন আপনি পৃথিবীর থেকে বিদায় হয়ে যাইব এই মৃত্যুর সময় যে কষ্টটা হবে এই কষ্টটা আপনার কেউ ভাগ নিতে চায় না কথা কন ঠিক কিনা ঠিক কিনা আপনাকে দাফন কাপন করা শেষ বাড়ির ভিতরে যখন সবাই আসে সবাই আলোচনা করে কার ভাগে কয় বিঘা মাটি কথা কন ঠিক কিনা কথা কন না কেন ঠিক কিনা কার ভাগে কয় বিঘা মাটি কার ভাগে কোন ঘর কোন জিনিসটা কে নিবে বাবা আদর করে রাখা যাওয়া কোন জিনিসটা আমি নিব কোন জিনিসটা উপর গিয়ে দিব এইরকম চিন্তা ভাবনা করে কিন্তু কেউ এটা ভাবে না
এই পৃথিবীতে কি রেখে গেছে আমাদের মা আমাদের বাবা আমাদের জন্য কি রেখে গেছে শুধু আমাদের জন্য রেখে গেলেন কিন্তু ওই সময় সবাই সময় স্বার্থপর হিসেবে নিজের নিজের বস্তু নিয়ে ব্যস্ত থাকবে আপনি কষ্ট যেই কষ্ট আপনার হওয়ার কথা আপনি নিজেই সহ্য করলেন কষ্টের কেউ ভাগ নাই নাই কথা কাটি কিনা এই মৃত্যুর সময় শুধু তাই নয় আপনি যখন বিদায় হয়ে যাইবেন আমাকে আপনাকে যখন কবরে রেখে আসবেন কবরে রেখে আসার পর একজন দুইজন করে সব মানুষ বাড়ির দিকে রওনা হবেন আমাকে আপনাকে একা একা ফেলে আসবেন আমরা কেউ কেউ মনে করি তখন তো আমি মরেই যাব তখন তো আমি মরেই যাব আমি একা রাখলে কি আমাকে দশজন রাখলে কি আমি তো তখন মরেই গিয়েছি আমার ভাইরা আমার বন্ধুগণ আমার বাবাজিরা একটু ভালো করে খেয়াল করো যখন আপনি আমি দাফন কাফন করার শেষ তারপর যখন বাড়িতে ফিরে আসব আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায়া ওই কবরের ভিতরে আমাকে আপনাকে জিন্দা করে বসাবেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ ওই কবরের ভিতরে আপনাকে আমাকে প্রত্যেক মানুষকে প্রশ্ন করা হবে যেই প্রশ্ন করা হবে যদি আমরা উত্তরটা সঠিকভাবে যদি আমরা না দিতে পারি ওই কবরটা আমাদের জন্য জাহান্নাম হয়ে যাবে নাউযু বিল্লাহ আর যদি আমরা সঠিক অ্যানসার যদি আমরা দিয়ে দেই আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বলেন এই বান্দাদেরকে এই কবরের মাইয়াতকে এখান থেকেই অর্থাৎ কবর থেকেই জান্নাতের সুসংবাদ দিয়ে দাও সুবহানাল্লাহ বলেন আর এই কবরটা এরকম কোন মানুষের জন্য এই কবরটা জান্নাত আর কোন মানুষের জন্য জাহান্নাম তবে ওই কঠিন কবর যাওয়ার আগে আমাদের চিন্তা করতে হবে এই দুনিয়ার জমিনে থেকে ওই কবরের ভিতরে কি জিনিসগুলো নিয়ে গেলে আল্লাহ শান্তি দেয় এই দুনিয়ার জমিনে আমাদের সেই জিনিসগুলো খুঁজে খুঁজে নিতে হবে এই জিনিসগুলো যদি আমরা খুঁজি আপনি আমি তাকায় দেখেন যদি আপনি আমি চিন্তা করি এই দুনিয়ার যদি যখন আমি বিদায় হয়ে যাব এই দুনিয়ায় এমন কিছু জিনিস আমি যদি রেখে যাই কবরের ভিতরে যাওয়ার পরেও আল্লাহ শাস্তি দিবেন না শান্তি দিবেন এইরকম জিনিস যদি আপনি চিন্তা করেন তাহলে আপনাদেরকে অনুরোধ করে বলছি কমসে কম একটা সন্তান আপনি কোরআনের হাফিজ বানিয়ে যান একটা সন্তান আপনি আলিম বানিয়ে যান দেখবেন আপনার পাঁচটা সন্তানের মধ্যে চারটা সন্তান ইনকাম করার মধ্যে ব্যস্ত নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকবে কিন্তু যেই ছেলেটাকে আপনি কম মহাব্বত করে একজন কোরআনের হাফিজ বানিয়েছেন একজন কোরআনের আলেম বানিয়েছেন ওই ছেলেটা তাকে দেখবেন ঈদের দিন সকালবেলা যখন সব মানুষ কবর জিয়ারত করে নিজের বাড়িতে ফিরে আসবেন নিজের অন্যান্য ছেলেরা যখন নিজের বাড়ির কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাব তখন তাকে দেখবেন ওই হাফিজ ছেলেটা ওই আলিম ছেলেটা কোথাও যাবে না যাবে না মা বাবার কবরের পাশে গিয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্না করতেছে ও আল্লাহ আমার মা বাবা অনেক কষ্ট করেছে আমাকে লালন পালন করে বড় করেছেন আমাকে আজকে লেখাপড়া করে হাফিজ বানাইলো আলিম বানাইলো ও আল্লাহ তোমার কাছে আমি আল্লাহ দোয়া করতেছি আমার মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও যখন একটা সন্তান মা বাবার জন্য চোখের পানি ফেলে কান্না করবে আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই সন্তানের দোয়া কারেন্টের থেকে বেশি স্পিডে আল্লাহর দরবারে কবুল হয়ে যায় সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর